রাজশাহীর বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে এক যোগদান সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকের মুখোমুখি হয়ে যা বললেন। তো চোর তো এরা, দিদি ভাই মিলেমিশে লুট করেছে, কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, সব পাচারে এরা জড়িত। মমতা ব্যানার্জির নির্দেশে ভাই সব করেছে, মমতা ব্যানার্জি সব জানে। এখন তিনি নিজে সব পাপ করে এখন বলছে আমি তো চুহা মেরেছি বিল্লি, আমি এখন বৃন্দাবন যাব, বৃন্দাবনে যাচ্ছে আমার বিল্লি 70টা চুহা মেরে। এটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী, সব চুরিতে উনি জড়িত। এই বাংলার মুখ্যমন্ত্রী কি জানতেন না যে কয়লা পাচার হচ্ছে বলুক? উনি কি জানতেন না গরু পাচার হচ্ছে? উনি কি জানতেন না বালি পাচার হয়? উনি কি জানতেন না বলুক? ক্ষমতা আছে বলার যে আমি জানতাম না? যদি না জানতেন তাহলে মুখ্যমন্ত্রী পদে এখনই আপনার ইস্তফা দেওয়া উচিত ছিল। কেন জানবেন না আপনি? বালি পাচার, গরু পাচার, কয়লা পাচার মানি ব্যাগে করে হয় না, মানি ব্যাগে করে কয়লা পাচার হয় না, ট্রাকে করে হয়। ট্রাক ট্রাক কয়লা লুট, ট্রাক ট্রাক গরু যাচ্ছে, লাখে লাখে গরু চলে যাচ্ছে বাংলাদেশে। আপনি কি কিছুই খাননি? আপনি কি কিছুই জানেন না? তাই আমি মনে করি প্রত্যেকটা ঘটনা সত্য। তার জন্য আমরাই দাবি করেছি পার্লামেন্টের মধ্যে, আমরা গেছি কোর্টে, সারদা নারদা সব কিছুতে আমরা সিবিআই তদন্ত দাবি করে নিয়ে এসেছি। বাংলার তৃণমূল সরকারের যে ছদ্মবেশ, সেই ছদ্মবেশ ক্রমশ প্রকাশ হয়ে যাচ্ছে। দিদি এবার ধরা পড়ে যাচ্ছেন, দিদি ধরা পড়ে যাচ্ছেন। হ্যাঁ, কারণ যে দিদি যখন এটা বুঝেছে যে বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য কংগ্রেস ছাড়া কেউ নাই, যদি আপনার এই ভাবনার মধ্যে সততা থাকে, যদি আপনার ভাবনার মধ্যে সততা থাকে, আপনি তো নাটকে বেশি বিশ্বাস করেন, যদি আপনার ভাবনার মধ্যে সততা থাকে যে বিজেপিকে পরাস্ত করতে গেলে কংগ্রেসকে দরকার, মানে মানে মুর্শিদাবাদে আসার আগে সব প্রার্থীদেরকে উইথড্র করে নিয়ে আপনি স্লোগান তুলুন যে ভারতবর্ষে বিজেপিকে হারাতে কংগ্রেস ছাড়া আর কোনো শক্তি নেই, তাই আমরা কংগ্রেসে যোগ দিলাম, এটা বলুন, তবে না আপনার কথার বিশ্বাসযোগ্যতা থাকবে। আপনি নিজে বলছেন আপনার দলের এমএলএরা সব গাদ্দার, তারা পালাবে, বিজেপি খরিদ করে নেবে। আপনার নিজের ভরসা নেই এমএলএর উপরে, আপনার পার্টির, আপনার নিজের ভরসা নেই আপনার নিজের পার্টির উপরে। দিদি আর ভাই প্রচার, কোনো প্রচারক নাই, কাকে দিয়ে লড়বেন আপনি? আপনি নন্দীগ্রামে গিয়ে খামোকা ওখানে এক নাটক করলেন, রাজ্যপালের কাছে গিয়ে ভিক মাংছেন, কেন কেন রাজ্যপালের কাছে ভিক মাংছেন যে রাজ্যপাল বিজেপির দালাল বলেন আপনারা? নির্বাচন কমিশন ছিল না? আপনি ভীত, আপনি সন্তুষ্ট, আপনি দুর্বল, আপনি বুঝছেন আপনার এবার 2010 সালের পর আপনি আর পারবেন না। এ বাংলায় সংযুক্ত মোর্চার জোর কদমে, জোর কদমে বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে চলেছে, সরকার দখলের লোককে মিলিয়ে নেবেন আমার কথা। বাহ।